কাল শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। সাকিব আল হাসান করোনামুক্ত হলেও রোগের ধকলের কথা মাথায় রেখে চট্টগ্রাম টেস্টে তাকে খেলানো নিয়ে সংশয়ে রয়েছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। আজ দলের সাথে অনুশীলন করবেন সাকিব, তবে তার ফিটনেসের মাত্রা দেখে তবেই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। আগের দিনের সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ কোচ। কাল শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। সাকিব আল হাসান করোনামুক্ত হলেও রোগের ধকলের কথা মাথায় রেখে চট্টগ্রাম টেস্টে তাকে খেলানো নিয়ে সংশয়ে রয়েছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। আজ দলের সাথে অনুশীলন করবেন সাকিব, তবে তার ফিটনেসের মাত্রা দেখে তবেই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। আগের দিনের সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ কোচ। কাল শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। সাকিব আল হাসান করোনামুক্ত হলেও রোগের ধকলের কথা মাথায় রেখে চট্টগ্রাম টেস্টে তাকে খেলানো নিয়ে সংশয়ে রয়েছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। আজ দলের সাথে অনুশীলন করবেন সাকিব, তবে তার ফিটনেসের মাত্রা দেখে তবেই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। আগের দিনের সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ কোচ। কাল শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। সাকিব আল হাসান করোনামুক্ত হলেও রোগের ধকলের কথা মাথায় রেখে চট্টগ্রাম টেস্টে তাকে খেলানো নিয়ে সংশয়ে রয়েছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। আজ দলের সাথে অনুশীলন করবেন সাকিব, তবে তার ফিটনেসের মাত্রা দেখে তবেই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। আগের দিনের সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ কোচ। কাল শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। সাকিব আল হাসান করোনামুক্ত হলেও রোগের ধকলের কথা মাথায় রেখে চট্টগ্রাম টেস্টে তাকে খেলানো নিয়ে সংশয়ে রয়েছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। আজ দলের সাথে অনুশীলন করবেন সাকিব, তবে তার ফিটনেসের মাত্রা দেখে তবেই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। আগের দিনের সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ কোচ। কাল শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। সাকিব আল হাসান করোনামুক্ত হলেও রোগের ধকলের কথা মাথায় রেখে চট্টগ্রাম টেস্টে তাকে খেলানো নিয়ে সংশয়ে রয়েছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। আজ দলের সাথে অনুশীলন করবেন সাকিব, তবে তার ফিটনেসের মাত্রা দেখে তবেই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। আগের দিনের সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ কোচ।